মিনিনিউজ24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিকভাবে নির্বাচনী হালচাল প্রকাশ করছে। আজ থাকছে দিনাজপুর দুই আসনের হালচাল। দিনাজপুর দুই আসনটি দিনাজপুর জেলার বোচাগঞ্জ ও বিরল উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে সাত নম্বর সংসদীয় আসন। ১৯৭৩ সালে সাতই মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর সাত নামে পরিচিত ছিল। এই আসনের ভোটার ছিলেন ১,৭২,৫৩ জন। ভোট প্রদান করেন ৬৯,৫৬৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬১,৩৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফফরের আব্দুল জব্বার সরকার। কুড়িঘর প্রতীকে তিনি পান ৮,১৮৫ ভোট। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি দিনাজপুর সাত নামে পরিচিত ছিল। নির্বাচনে ভোটার ছিলেন ১,১১,৩৭৩ জন। ভোট প্রদান করেন ৬৪,৫৫৯ জন। নির্বাচনে আওয়ামী লীগের শ্রী সতীশ চন্দ্র রায় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২০,৩০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আলহাজ মাহমুদ হাসান। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৫,৬৬২ ভোট। ১৯৮৬ সালের সাতই মে অনুষ্ঠিত হয় তৃতীয় সংসদ নির্বাচন। এর আগে এ আসনটিকে দিনাজপুর দুই নামকরণ করা হয়। নির্বাচনে ভোট প্রদান করেন ৯২,৫৯ জন। আওয়ামী লীগের শ্রী সতীশ চন্দ্র রায় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৫,৯৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির হাজি দানেশ আলী। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৫,১৪২ ভোট। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ১৯৮৮ সালে ৩রা মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি সহ জনগণের কাছে পরিচিত রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। জাতীয় পার্টির রিয়াজুল হক চৌধুরী বিজয়ী হন। তিনি পান ৮৩,৩৯২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সম্মিলিত বিরোধী দলীয় প্রার্থী আব্দুল হাই। তিনি পান ৭,১২২ ভোট। ১৯৯১ সালে ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর দুই আসনে ভোটার ছিলেন ১,৭৩,৫৪৪ জন। ভোট প্রদান করেন ১,২৩,৯২৫ জন। আওয়ামী লীগের সতীশ চন্দ্র রায় বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৯,৪৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির রিয়াজুল হক চৌধুরী। লাঙ্গল প্রতীকে তিনি পান ৩২,৫০৮ ভোট। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত হয় সপ্তম সংসদ নির্বাচন। এই আসনে ভোটার ছিলেন ১,৭৬,৪৩০ জন। ভোট প্রদান করেন ১,৪৩,৮৯৩ জন। আওয়ামী লীগের সতীশ চন্দ্র রায় সংসদ সদস্য নির্বাচিত হন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫৫,৫৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির রিয়াজুল হক চৌধুরী। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪৭,৬১১ ভোট। ২০০১ সালের ১লা অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২,৩১,৬৫৫ জন। ভোট প্রদান করেন ১,৮৬,৭৪১ জন। এ আসনটি দখল হারায় আওয়ামী লীগ। সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমানকে মনোনয়ন দেয় বিএনপি। প্রথমবার নির্বাচন করেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৭৯,৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীশ চন্দ্র রায়। নৌকা প্রতীকে তিনি পান ৭১,২২৯ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২,৪৬,১৪৩ জন। ভোট প্রদান করেন ২,২৯,৪২২ জন। আওয়ামী লীগ আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়, তবে প্রার্থী বদল করে আওয়ামী লীগ। খালিদ মাহমুদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়। নৌকা প্রতীকে তিনি পান ১,৩৮,১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাহবুবুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান ৮৯,৪১৫ ভোট।
2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি, জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো। ফলে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। 2018 সালে 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 2 আসনে ভোটার ছিলেন 3,06,579 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের খালিদ মাহমুদ চৌধুরী, ধানের শীষ প্রতীকে সাদিক রিয়াজ, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জুলফিকার হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান এবং হারিকেন প্রতীকে মুসলিম লীগের এরশাদ হোসেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী খালিদ মাহমুদ বিজয়ী হন। কমিশনের তথ্য অনুযায়ী তিনি পান 1,97,066 ভোট। অন্যদিকে বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ পান 48,822 ভোট। বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট কারচুপির অভিযোগে নির্বাচনের ফলাফল বর্জন করে। এই আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে নৌপরিবহন মন্ত্রী। পর্যবেক্ষণে দেখা যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর 2 আসনে আওয়ামী লীগ প্রার্থীরাই বিজয়ী হন। শুধুমাত্র চতুর্থ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী বিজয়ী হন। সেই সূত্রে বলা যায় এটি আওয়ামী লীগের দুর্গ। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 সঙ্গে থাকুন।